নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে করোনার দাপট এত পরিমাণে বেড়ে গেছে যে আমাদের পার্থিব জগতে মনুষ্যকুলের সংকট দেখা দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই করোনার কেন দাপট জানেন? এটা আমাদের নিজেদের জন্যই, কারণ আমরা মানুষ হয়ে মনুষ্যত্ব জ্ঞানহীন হয়ে পড়েছি। আমাদের মধ্যে সেই মানবিকতা জিনিসটা নেই। আমরা সবসময় ভাবি যে একে ঠকাবো, ওকে ঠকাবো এবং অসামাজিক কাজকর্ম করব। নারীদেরকে তো নারী বলে মনে করা হয় না, ভোগ্য বস্তু বলে মনে করা হয়। দ্যাট ইজ ট্রুলি রং, আমি আপনাদেরকে বলছি। আর যেখানে নারীকে ছোট করা হয়েছে সেখানেই কিন্তু ধ্বংস অনিবার্য, কারণ এই সৃষ্টিকর্তাই হচ্ছে নারী। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মা দুর্গার সিদ্ধি মন্ত্র, যে মন্ত্রটি আপনারা সঠিক সময়ে এবং সঠিকভাবে যদি পাঠ করেন তাহলে করোনা আমাদের কাছ থেকে চিরতলে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাই আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট, একটি পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে আমি একটি রিকোয়েস্ট রাখবো, শুধুমাত্র একটি ছোট্ট রিকোয়েস্ট। ভিডিওটি একটু বিস্তারিত হবে, ভিডিওটি আপনারা কিন্তু মোটেও এতটুকু স্কিপ করবেন না, কারণ যদি স্কিপ করেন এটা আমাদের জীবনের ব্যাপার, এটা আমাদের লাইফের ব্যাপার। তাই আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন। মূল বিষয়ে আসা যাক, বর্তমানে কিন্তু করোনার এত দাপট শুরু হয়েছে যাতে মানুষের প্রাণহানি হতেই চলেছে এবং এর কমার কোনো গল্প পর্যন্ত নেই। প্রচুর মানুষ মারা যাচ্ছে এবং অনেক ফ্যামিলির মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে। আজকে আপনারও হতে পারে, আমারও হতে পারে। তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে মা দুর্গার বীজ মন্ত্র জপ করতে বলবো এবং সেটি আমি বীজমন্ত্রটিও আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে আমি ছোট্ট করে একটি গল্প বলছি, একদম অল্প সময় নিব, ভালো করে শুনুন। আপনারা মহিষাসুরকে অবশ্যই চেনেন এবং এই মহিষাসুর আমাদের স্বর্গলোকে দেবলোকে সবসময় দাপট চালিয়ে বেড়াতো এই করোনার মতো। হ্যাঁ বন্ধুরা, কোনো মুনি ঋষি এবং দেবদেবতা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়তেন এবং এই মহিষাসুরের অত্যাচার তখনই আরও বৃদ্ধি পেল যখন স্বয়ং ব্রহ্মা তাকে বর দিয়েছিল যে তোমাকে কোনো পুরুষ মারতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, তো এই বর পাওয়ার পর সে অট্ট হাসি করে গোটা স্বর্গকে কাঁপিয়ে দেয় এবং সমস্ত মুনি ঋষিকে অত্যাচার করে। এমতো অবস্থায় একদিন সেই মহিষাসুর এক নারীর বেশে এক জপ করার সময় ফল খেয়ে নিয়েছিল এবং তখন মুনি প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং তাকে অভিশাপ দেয় যে তুমি এই নারীর বেশে এসে যখন আমার জপতপকে ভেঙে নষ্ট করলে এই নারীর দ্বারাই তোমার মৃত্যু হবে। তো এই কথা শুনে মহিষাসুর অট্ট হাসি হাসতে থাকে এবং সে বলে যে একটা পুরুষ মানুষ আমার সাথে পারবে না, আবার নারী আবার কী করতে পারে। পরবর্তীতে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের ত্রিনয়নের দ্বারা মা দুর্গার জন্ম হয়। আপনি জানেন যে এই মা দুর্গা এই মহিষাসুরকে বধ করেছিলেন। তো ব্যাপারটা আমাদের বর্তমান সমাজের সঙ্গে একটু মিল রয়েছে, সেটি হচ্ছে
এই মহিষাসুর হচ্ছে এখন বর্তমানে করোনা। এই মহিষাসুরকে বধ একমাত্র দুর্গতি না চিনি মা দুর্গাই করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আপনাদেরকে বলবো সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা স্নান করার পর এই মন্ত্রটি জপ করুন। আমি এই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কারণ আমি উচ্চারণ এই মুহূর্তে করলে আমার ক্ষতি হতে পারে। তাই আমি বলবো যে কোনো টাইমে এই মন্ত্রটি জপ করবেন না, এটা আপনাদেরকে আমার করজোড়ে নিবেদন। আপনারা স্নান করে মা দুর্গাকে এই মন্ত্রটি জপ করুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।